দেশে ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে কাতার থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার এরই মধ্যে এলএনজি সঞ্চালনের জন্য মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত একানব্বই কিলোমিটার লাইনের কাজ শেষ হয়েছে এই গ্যাস সমুদ্রের ভাসমান টার্মিনাল থেকে পাইপলাইন দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে ভাসমান ইউনিটের মাধ্যমে দেশের লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজির সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কারিগরি ব্যবস্থাপনা উন্নত করার কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি টার্মিনালটাকে এটাকে বলি এফএসআরইউ ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট এগুলো যেহেতু গভীর সমুদ্রের আছে যে ঝড় হয় সাইক্লোন হয় সেই সময় তারা অপারেট করতে পারে না সাপ্লাইটাকে স্টোরেজের মাধ্যমে কিংবা অন্য কোনো জিনিসের মাধ্যমে এটাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে যদি না ম্যানেজ করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে সাপ্লাই ঠিক পাচ্ছি হঠাৎ চার পাঁচ দিন সাপ্লাই নাই সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি জাতীয় ব্রিডের লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজির সরবরাহ শুরু হবে বলে একুশে টেলিভিশনকে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ওয়েদার যদি ভালো থাকে কিছু সমস্যা আছে পাইপলাইনের ব্যাপারে এগুলি যদি মেয়ের ফার্স্ট উইকে মাঝামাঝি সময়ের দিকে আমরা গ্যাস থেকে এলএনজির সরবরাহ শুরু হলে শিল্পে গ্যাসের সংকট কেটে যাবে বলেও জানান তিনি সাহারিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা